আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি যদি চান আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি আছে ওই স্মার্টফোনটিকে কিভাবে আপনার আইফোন ভার্সনে করবেন, আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে আপনি আইফোন ভার্সনে নিতে পারবেন। তো দেখুন, এখানে কিন্তু সম্পূর্ণ যা আছে সব কিন্তু আইফোনের মতো হয়ে যাবে, আইফোনের মতো ক্যামেরাও হয়ে যাবে, এবং আপনার যত ডিটেলস যা আছে সব কিছু কিন্তু আইফোনের মতো হয়ে যাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, কীভাবে কাজটি করবেন আমি এখনই দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারেন। তো এই কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে এসে সার্চ করবেন, সার্চ বক্সে এখানে সার্চ করতে হবে আপনার আইফোন। 3 নম্বর যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন ওই অ্যাপসটিতে একবার ক্লিক করবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই যে 3 নম্বর অ্যাপসটি আমি অলরেডি কিন্তু এটাকে আমি ওপেন করেছি, অর্থাৎ ইনস্টল করে নিয়েছি। এটা অনেক ভালো একটি পারফরমেন্স, প্রায় লোগোটাও আপনারা দেখে নিন, আর এটা 10 মিলিয়ন ডাউনলোডার, তাহলে বুঝুন কত ভালো একটি অ্যাপস। তো এক উপরে দেখতে পারতেছেন এই যে ওপেন, তো ওপেন একবার ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে একটি লোডিং হবে, লোডিং হওয়ার পর এখানে কিন্তু আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, তারপরে এখানে একটি আপনাদের মানে একটি ইন্টারভিউ হবে, তারপরে গেট স্টার্টে একবার ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে ইংরেজিতে দিয়ে দিবেন, ইংরেজিতে দিয়ে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর আবার কিন্তু একটা ইন্টারফেস শো হবে, তারপর আবার ইংরেজিতে দিবেন, দিয়ে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর আমরা যে অ্যাপসটি দেখতে পাচ্তেছেন না, ওই অ্যাপসটি এখানে একটি দেখুন একটি অন বাটন আছে, এটি দিয়ে এখান থেকে অ্যালাউ দিয়ে তারপর এখান থেকে ইংরেজি দিবেন, তারপর গেট স্টার্ট, তারপরে কিন্তু অ্যাপসটি আপনাদের মাঝখানে অলরেডি ওপেন হয়ে যাবে। এখন দেখুন, আমি যদি যেখানে যাই সেখানে কিন্তু আইফোনের মতো, এখানে কোনো ফেক বা কোনো খারাপ কিছু না আর কি, একদম আর কি মিথ্যা মিথ্যা কথা কিছু না, এটা একদম রিয়েলভাবে আপনি আপনার যেই অ্যান্ড্রয়েড ফোনটা ওইটাকে আইফোন ভার্সনে করতে পারেন। তো আমার কাছে অ্যাপসটি অনেক ভালো লাগছে, আপনার কাছে কেমন ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, আপনি যদি আপনার টিকটক অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে চান, তাহলে কিন্তু আমার এই চ্যানেলে একটা ফার্স্টে একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা যদি দেখেন, আপনার চ্যানেলে যদি 1000 ফলোয়ার্সও থাকে তাও আপনি টিকটকে ব্লু কালার টিক চিহ্নটি নিতে পারবেন। সো ওই ভিডিওটা দেখে আসুন। তো ভালো থাকেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।